আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসেল, আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে একটা মোবাইল দিয়ে খুব সহজ অল্প সময়ের মধ্যে আপনারা একটা পেয়ার অ্যাকাউন্ট করতে পারেন। তো এই পেয়ার অ্যাকাউন্টটা কী কী কাজে লাগে সেটা আমি আপনাদেরকে বলে দিই। তো আমরা যারা ওয়েবসাইটে ফ্রি যে ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অনলাইন মার্কেট প্লেসগুলোতে যারা কাজ করে থাকে ফ্রিল্যান্সিং, অর্থাৎ এক কথায় ফ্রিল্যান্সিংয়ে যারা কাজ করে থাকেন, তাদের জন্য এই পেয়ার অ্যাকাউন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনারা বাইন্যান্সেও সেমভাবে আপনারা ডলার এক্সচেঞ্জ করতে পারেন, বাট বাইন্যান্সতে একে বিভিন্ন ধরনের ওয়ালেট অ্যাড্রেস দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা উত্তোলন করতে হয়। বাট পেয়ার অ্যাকাউন্ট যদি আপনার থাকে, আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে প্রত্যেকটা, অর্থাৎ প্রতিটা ওয়ালেট অ্যাড্রেস আপনি একটা মাত্র অ্যাকাউন্ট নাম্বার দিয়ে মেনটেন করতে পারবেন, ঠিক আছে? তো এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে যারা অনলাইনে টাকা ইনকাম করতেছেন অথবা যারা করার চিন্তা করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাদেরকে যেটা করতে হবে, জাস্ট আপনারা এই ভিডিওটা, অর্থাৎ ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা সব কিছু বিস্তারিত সহজভাবে জানতে পারবেন। এখানে আমরা 100% ভেরিফাইড একটা অ্যাকাউন্ট করব, প্লাস এখান থেকে কীভাবে বিকাশে আমরা উইথড্র করব, টোটাল প্রসেসটা আজকে ভিডিওতে থাকতেছে। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে পেয়ার নামে অ্যাপস আছে, আপনারা সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো আমি প্লে স্টোরে এটা আসলে দেখানোর প্রয়োজন মনে করতেছি না, এটা খুবই ইজি একটা ব্যাপার। এটা প্লে স্টোর থেকে কীভাবে অ্যাপস ডাউনলোড করতে এটা সবাই জানেন, ঠিক আছে? আপনি প্লে স্টোরে যাবেন, জাস্ট প্লে স্টোর থেকে পেয়ার নামে যে অপশনটা আছে পেয়ারে ক্লিক লিখে দেবেন। লিখে দেওয়ার পরে সর্বপ্রথম যে অপশনটা আসবে, যে অ্যাপসটা আসবে, সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? করার পর আপনি যখন অ্যাপসটা ইনস্টল করবেন, অর্থাৎ ওপেন করবেন, তখন সরাসরি আপনার এই অপশনটা চলে আসবে। অপশনটা আসার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবো, সেক্ষেত্রে আমাদের দিতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে একটা তাদের এগ্রিমেন্ট চলে আসছে, যে এগ্রিমেন্টটা আপনারা একটু পড়ে নেবেন যদি প্রয়োজন হয়, আর যদি না হয় সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনারা যেহেতু এখানে এগ্রি নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এগ্রিতে ক্লিক করার পর এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে, তারা একটা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আপনাদেরকে সাবমিট করবে, ওকে? তো এগ্রিতে ক্লিক করার পর আপনাদের এখানে একটা ভেরিফাই অপশন চলে আসবে। তো আমাদের এখানে ভেরিফাইটা কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা ভেরিফাইটা কমপ্লিট করে দিচ্ছি। এটা যদি না বুঝে থাকি তাহলে আমরা এটা এখানে নেক্সটে ক্লিক করে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রাফিক লাইট চলে আসছে। এখানে ট্রাফিক লাইট যেগুলো আছে ওগুলো আমরা সিলেক্ট করে দিব, এখান থেকে একটা, দুইটা, ঠিক আছে? তারপর হচ্ছে তিনটা, এগুলো হচ্ছে ট্রাফিক। তো আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি, এরপরে আরেকটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা এটা এখান থেকে এটা ক্লিক করে দিচ্ছি, তারপরে ভেরিফাইতে ক্লিক করে দিচ্ছি, আবার ট্রাফিক লাইট, ভেরিফাই। তো এটা ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই হওয়ার পরে একটু ওয়েট করতে হবে, এটা প্রসেসিং নেবে, তারপরে নেক্সট অপশন চলে আসবে, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইউজার আমি আপনাদের এটা হাইড করে রাখছি, ঠিক আছে? এটা হাইড করে রাখছি যার কারণ হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দেখতে, এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকাউন্ট নাম্বার, এরপর হচ্ছে পাসওয়ার্ড, এরপর হচ্ছে সিক্রেট কোড, ঠিক আছে? তো এই কোডগুলো কেন, এগুলো হচ্ছে আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন কপি দ্য ক্লিকবোর্ড। তো আপনারা এখানে কপি করে রাখবেন এবং আপনি নেক্সট এটা লগ ইন করার জন্য আপনাদের এই অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড এগুলোই প্রয়োজন হবে। আপনারা চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব, আপাতত এটা আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই কারণে, কারণ হচ্ছে আপনি নেক্সট টাইম আপনি যেখানে ইমেল আইডি দিবেন সেই ইমেল আইডি দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং হচ্ছে আপনার পাসওয়ার্ড যেগুলো আছে এগুলো দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি, আগে স্ক্রিনশটটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, ওকে? তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখানে চেঞ্জ পাসওয়ার্ড যেটা আছে চেঞ্জ পাসওয়ার্ডে আমরা দিয়ে দিব চেঞ্জ পাসওয়ার্ড। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাসওয়ার্ডটা দেখাচ্ছে এবং সিক্রেট কোডটাও দেখাচ্ছে, ওকে? তো আমরা সিক্রেট কোড যেটা আছে সেটা এখানে থাকবে আর উপর থেকে পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দিব। তো একটা কথা, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে এবং তারপর হচ্ছে আমি কনফার্ম বাটন যেটা আছে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। কনফার্ম বাটনে আপনার সাথে সিক্রেট কোড যেটা আছে সিক্রেট কোডটা আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার পছন্দ মতো আপনি 6 ডিজিটের একটা সিক্রেট কোড দিয়ে দিবেন, সমস্যা নেই, ওকে? তো আমরা এখান থেকে এগুলো সব কিছু কমপ্লিট করে আমি জাস্ট এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিব। তো আমি কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের এখানে চলে আসছে ক্রিয়েট পিন। আমাদের এখানে 7 ডিজিটের একটা পিন সেট করতে হবে, ঠিক আছে? তো আপনাদেরকে অবশ্যই আপনারা, আমি যেটা দেখাইলাম যে পাসওয়ার্ডটা অবশ্যই চেঞ্জ করে নেবেন, কারণ এখানে যারা তারা যে পাসওয়ার্ডটা দেবে এই পাসওয়ার্ডটা কোনোভাবে আপনার মনে থাকবে না, ঠিক আছে? নেক্সট টাইম আপনি লগ ইন করতে গেলে ভুলে যাবেন, সেক্ষেত্রে আপনি চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন এবং 6 ডিজিটের যে পিন নাম্বারটা ছিল সেই পিন নাম্বারটাও চেঞ্জ করে নেবেন। আর এখানে আপনাদেরকে একটা কোড দিতে হবে, সেই কোডটা হচ্ছে পিন কোড, ঠিক আছে? পিন কোডটা দিয়ে আপনারা এখানে লগ ইন করতে পারবেন। আমি পিন কোডটা দিয়ে দিচ্ছি, এটা দুইবার দিতে হবে, আমি এটা দিয়ে তারপরে নেক্সট বাটনে চলে যাবো, ওকে? তো কোড দেওয়ার পর কনফার্ম কোড যেটা আছে সেখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এখানে অপশন আসবে হচ্ছে আইডি টাচ। আপনার চাইলে এখান থেকে এটা স্কিপ করে দিতে পারেন, আপনার যদি ফিঙ্গার থাকে। তো আমার যদি ফিঙ্গার আছে আমি ফিঙ্গারটা দিয়ে এটা এনেবেল করে দিচ্ছি, ঠিক আছে? এনেবেল টু টাচ আইডি, তো আমি দিয়ে দিচ্ছি, ফিঙ্গারটাও আমার দিয়ে দিলাম, ওকে?
এই ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আপনি এখান থেকে ডার্ক এবং লাইট যেটাই চান, আমি ধরে নিলাম হচ্ছে আমি ডার্কটা ইউজ করতেছি, আমি ডার্কটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট ডানে ক্লিক করে দিব। ওকে, ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু আপনার উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে যদি ক্লিক করে থাকি সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে রেজিস্টার্ড। ঠিক আছে, অ্যাকাউন্টটা রেজিস্টার্ড, কিন্তু এখানে আমরা এখন ইমেল আইডি এবং ফোন নাম্বার এই দুটো আমাদেরকে ভেরিফাই করতে হবে। নিচে চাইলে আপনাদের টেলিগ্রাম লিঙ্ক আপনারা দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, এই নাম্বারটা দিয়ে আমরা লেনদেন করব। কিন্তু এখন আমরা অ্যাকাউন্টটা এখানে করা কমপ্লিট হয়ে গেছে, বাট আমরা এই অ্যাকাউন্ট দিয়ে এখন কিন্তু লেনদেন করতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে এখানে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাইয়ের জন্য দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে উপরে যে এখানে অ্যাকাউন্ট আছে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ইমেল আইডি এবং ফোন নাম্বার এই দুইটা ভেরিফাই করলে কিন্তু আমরা অ্যাকাউন্টে লেনদেন করতে পারবো। বাট যদি আপনার $100 উপরে লেনদেন করতে হয় সেক্ষেত্রে আপনার এখানে KYC ভেরিফিকেশন যেটা আছে সেটা আপনাকে করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, এই ভেরিফিকেশনে ক্লিক করে আপনাকে NID দিয়ে আপনার ইমেল আইডি দিবেন, তারপর হচ্ছে কন্টিনিউ করবেন। এরপরে আপনার NID কার্ড চাইবে, আপনি NID কার্ড সিলেক্ট করবেন, তারপরে আপনি সেটা ভেরিফাই করে আপনি এখান থেকে $100 উপরে যদি আপনার লেনদেন হয় সেটা আপনি করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমাদের যদি $100 কম লেনদেন করি সেক্ষেত্রে আমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার ভেরিফাই করলে আমরা এখানে ডলারটা লেনদেন করতে পারবো। তো যেহেতু আমাদের $100 উপরে লেনদেন করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি আপনাদেরকে জাস্ট সিম্পল ভেরিফিকেশনটা দেখাচ্ছি, যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা KYC ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, আর যদি সেটাও না পারেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাই দেবো, কারণ এই ভিডিওতে দেখাতে গেলে সেটা অনেক সময়ের ব্যাপার। ঠিক আছে, তো এখন আমাদের এখানে আমরা অ্যাকাউন্টে ক্লিক করতেছি, ক্লিক করার পর এখানে আমাদের চলে আসছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, বাট এখানে ভেরিফিকেশন এখানে ইমেল আইডি আমাদের একটা ইমেল আইডি দিতে হবে। ঠিক আছে, তো নো সেট যেটা অপশন আছে এখানে আমরা ক্লিক করে আমাদের একটা ইমেল আইডি দিয়ে দিব। ঠিক আছে, তারপরে ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা এখানে সাবমিট করলে ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি, আমি ইমেল আইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদেরকে বলতেছে ইমেলে যে একটা ভেরিফিকেশন কোড গেছে সেই ভেরিফিকেশন কোডটা এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো আমরা ইমেলে যে ভেরিফিকেশন কোডটা গেছে সেটা আমরা একটু দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু payeer.com থেকে একটা মেল চলে আসছে, ইমেল কনফার্মেশন এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে, সেটা আমরা কপি করে নিচ্ছি। ওকে, কপি করার পর হচ্ছে আমরা এখান থেকে সরাসরি চলে যাব এখানে, এখানে আসার পর এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, পেস্ট ক্লিকবোর্ড এখানে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম, এখানে আপনি ক্লিক করলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমার এই ইমেলের মধ্যে অলরেডি একটা হয়তো বা payeer অ্যাকাউন্ট আছে সেটা দেখাচ্ছে, যেখানে ক্লিকবোর্ডে ক্লিক করলে উপরে আপনারা দেখতে পারবেন এখানে চলে আসতেছে, দেখতে পাচ্ছেন ইউজ দিস অলরেডি এক্সিট, অর্থাৎ ইমেলে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। তো আমি ইমেলটা চেঞ্জ করে দিই আর একটা ইমেল দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার এই ইমেলের মধ্যে ভেরিফিকেশন কোডটা চলে আসছে, এটা হচ্ছে 49800, এটা আমরা দিয়ে দিচ্ছি 49, এটা হয়ে গেছে, এটা সাকসেসফুল হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা ক্লোজ বাটন আছে, ক্লোজ বাটনে ক্লিক করে দিব। ঠিক আছে, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেল আইডিটা ভেরিফাই হয়ে গেছে, এখন আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইলে, তো আমরা ফোন নাম্বারটা সেট করে দিই, এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবং কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তাহলে কন্টিনিউতে ক্লিক করার পর আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে, সেখান থেকে আমরা কী করবো ভেরিফিকেশন কমপ্লিট করে নিব। ওকে, এখান থেকে কনফার্ম ওয়েটিং ফর কল, একটা মোবাইল একটা কল যাবে, কল একটা কোড বলবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দিলে আমার মোবাইল একটা কল যাবে। এভাবে আপনাদের ইমেল এবং ফোন নাম্বার দুইটা যদি ভেরিফাই কমপ্লিট হয়ে যায় সেমভাবে আপনারা ভেরিফাই করে তারপরে কিন্তু আপনারা চাইলে এখান থেকে টাকা লেনদেন করতে, এখন আপনারা payeer অ্যাকাউন্টে আপনারা যে লেনদেন করবেন কীভাবে সেটা হচ্ছে আপনাদের উপরে যে এখানে অ্যাকাউন্ট আছে দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এখান থেকে যে কপি নামে যে অপশনটা আছে জাস্ট এখান থেকে আপনি কপিতে ক্লিক করবেন এবং আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা যেই জায়গা থেকে আপনি payeer টাকা উইথড্র করতেছেন সেই জায়গায় দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার সরাসরি সাথে সাথে আপনারা ডলারটা এখানে আপনার চলে আসবে, এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখন 00 আছে, এখানে আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন। ঠিক আছে, তো গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখান থেকে আমরা payeer মাধ্যমে উইথড্র করবো এবং সেখান থেকে কীভাবে টাকাটা আমরা এখানে আসবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তো এই ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত প্রকাশ করবেন, আর যারা ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নতুন নতুন আপডেট সবসময় ভিডিও পাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।